মহাসমারোহে নদিয়ার মায়াপুর ইস্কন মন্দিরে বৃহস্পতিবার থেকে শুরু হলো রাধা মাধবের চন্দন যাত্রা অনুষ্ঠান। চন্দন যাত্রা অনুষ্ঠানকে কেন্দ্র করে বুধবার বিকেলে সুসজ্জিত রাধা মাধব বিগ্রহকে চন্দ্রোদয় মন্দির থেকে নাম সংকীর্তনের মাধ্যমে শোভাযাত্রা করে নিয়ে আসা হয় সমাধি মন্দির পুষ্করিণীতে। এরপর বিগ্রহ সহকারে সুসজ্জিত নৌকা করে চলে সলিল বিহার আরতি নাম সংকীর্তন সহ বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান। এছাড়াও আগত ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। এদিন থেকে শুরু হয় চন্দন যাত্রা অনুষ্ঠান, চলবে 21 দিন। বৈকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত মন্দির প্রাঙ্গণে উৎসব অনুষ্ঠিত হবে বলে জানান জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস মহারাজ। আজ শুভ দিন অক্ষয় তৃতীয়া। এই শুভ দিনে ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে একযোগে অক্ষয় তৃতীয়া চন্দনযাত্রা উৎসব পালন করা হচ্ছে, চলবে 21 দিন ব্যাপী। ভগবানের শ্রীঅঙ্গে চন্দন লেপন করা হয়, ভক্তবৎসল ভগবান ভক্তের সেবা গ্রহণ করে পরে আনন্দ উপভোগ করে থাকেন। সেই জন্য এই উৎসব এবং এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ অংশগ্রহণ করতে পারেন। এই উৎসব বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে। গ্রীষ্মের দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন মুক্ত আকাশে মুক্ত বাতাসে এই উৎসব সকলের মনে এনে দেয় শান্তি স্বস্তি আনন্দ। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।